হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি মিষ্টি ফ্যামিলি, নতুন একটি ভিডিও, অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বেজে গেছে দেখো 6:40 বাজে, তো এখন 6:40, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে বৃহস্পতিবার, তো চলো সকালবেলা বাসি কাজগুলো সেরে নিই, এদিকে বিজনেসটা ঝেড়ে নিলাম, এদিকে তোমাদের দাদা ভাই পুজোর কালকে সব আমি এই সাইড করে সব মুছেছিলাম। এই যে এই শোকেসের এই সাইড করে গুটি ফুটি সব ছিল, এগুলো মুছেছিলাম। আর এই দিকে হচ্ছে ঠাকুরের জায়গা, তোমাদের দাদা ভাই এখন স্নান করবে, স্নান করে এগুলো মুছে টুছে দেবে, পুজোর বাসন টাসন ধোবো, ঘর ঝাড় দেবো। তো চলো বাসি কাজগুলো সেরে নিই। স্যারের পড়া আছে আজকে, পড়া বলছিল স্যার, বলছিল মনে হয় হয়তো যাবে টাবে, পড়াবে না। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সব এই যে সায়ানে যে সব গাড়ি ফাড়ির সব টর্চ লাইট ফাইট ঠিক করেছে, টেপগুলো লাগানো ঠিক আছে, তো এগুলো উঠছে না সহজে, ঘর মুছে মুছে তাও উঠছে না। আর এদিকে কাঁঠালের বীজগুলো রোদে দিচ্ছি বলে এদেরকে একটা মানে ডিশের মধ্যে রেখে দিয়েছি। আর এই যে বস্তাটা দেখছো, এই বস্তাটা হচ্ছে ছিঁড়ে গেছে, তো বস্তাটার বদলে তোমাদের দাদা ভাই বলছে যে সবুজ কালারের ম্যাট টাইপের পাপোশগুলো থাকে, তো ওই পাপোশগুলো হচ্ছে কিনবে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে, স্নান করে এখন ঠাকুর টাকুর তুলে তুলে ঠাকুরের জায়গা মুছে এখন ধূপকাঠি প্রদীপ ধরিয়ে ঠাকুর প্রণাম করে নিচ্ছে। আর তোমাদের দাদা ভাই ফুলও তুলে নিয়ে এসছে, তো এই দেখো লাল কাপড় দিয়ে লাল ভেজা ন্যাকড়া দিয়ে ওটা ভিজি রেখে দিয়েছে। তো ভেবেছিলাম স্নান টান করে পুজো দেবো, পুজোর বাসনও ধুয়ে রাখলাম, বাসি কাজ সেরে টেরে বাথরুমে ঢুকবো, তখন মনে করলো সায়নের পড়া আছে আর 1:30 পড়া, তো একটু দেরি হয়ে যাবে স্নান করতে, স্নান করবো পুজো দেবো এদিক করতে গিয়ে। তখন হচ্ছে ভাবলাম যে তাহলে নাইসি ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিই, তো ভাত বসিয়ে দিয়েছি, ডাল আলু সিদ্ধ আর ডিম পোস্ত যাই হোক ওকে করে টোটো দেবো, তারপর সোয়াবিন করবো আর কী কী দেখি পরে করা যাক। তো সকালবেলায় তো কিছু খাওয়া হয়নি, তো ভাবছি যে আম কাটি। আর তোমাদের দাদা ভাই আর সায়ন খেয়েছে ছাতু, আমি এখন আম কাটবো, কেটে কেটে হচ্ছে একটু চিড়ে দিয়ে খাবো। তো চলো আমটা কেটে নিয়ে আসি, পরে আবার দেখা হচ্ছে। বাসি কাজ সেরে টেরে এখন চলে এসেছি দেখো রান্নাঘরে, যে আমটা কাটবো, তো আমটা মনে হয় ফজলি আম দেখে মনে হচ্ছে, তো তো জানি না কি আম আর কতটা বড়, হয়তো মোবাইলে তোমরা বুঝতে পারছো না কিন্তু অনেকটা বড়। একটা আম কাটলে মানে 2-3 জন খাওয়া যাবে এরকম, আর খুবই ভালো, খুব মিষ্টি আম। তো এখানে দেখো আম কেটে নিয়েছি, আর এই দেখো অনেকটা আম, তোমরা বাটিতে বুঝতে পারছো না, দাঁড়াও তোমাদের টিশার্ট পরে ঢেলে দেখাবো। তো চলো, আর এই যে পিসগুলো অনেক বড় বড় পিস করেছি, তো দেখো ডিশে অনেকগুলো পিস পিস হয়েছে। আর এখান থেকে তোমাদের দাদা ভাই খেয়েছে রুটি দিয়ে, আর এদিকে দেখো চিড়ে হচ্ছে আমি ভিজিয়ে নিয়েছি, আমি অল্প একটুখানি চিড়ে খাবো, আর সায়নও খেয়েছে। তো চলো সায়ন মুড়ি দিয়ে খাবে, তো সায়নের জন্য মুড়ির পাশে হচ্ছে একটা বাটিতে নিয়ে নিলাম, ও মুড়ি দিয়ে খাবে, তো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে। তো এই দেখো চিড়েটা মানে আমটা এত মিষ্টি যে চিড়ের সাথে না কোনো চিনি না কোনো গুড় কোনো কিছুই লাগলো না, খুবই মিষ্টি আমটা। তারপরে দেখো এখানে সায়নকে ভাত দিয়ে দিয়েছি, ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ একসাথে মাখিয়ে দিয়েছি, ডিম পোচ আর একটু ঘি দিয়ে দিয়েছি। আর সায়নের কিন্তু এটা যেমন মাছ মাংস ওর ভালো লাগে, মানে মাংস বিশেষ করে, সেরকম ডাল ভাতও এরকম গুছিয়ে গাছিয়ে দিলে ও ভালোবাসে খেতে।
আর এখন খেতে বসে গিয়েছি। তো এখানে দেখো ভাত তো সায়ন সকালবেলা খেয়েছে, আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে দুপুরের। এখানে ডাল, মুসুরির ডাল আর করেছি দেখো, আর এখানে হচ্ছে আলু সিদ্ধ। আলু সিদ্ধ হচ্ছে সকালবেলায় সায়নকে দিলাম, আর একটুকু আছে এখানে সোয়াবিন, আর এখানে একটা হচ্ছে আলু, আলু না পেঁপে, গাজর টাজর, পটল, ঝিঙে এসব দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে একটা তরকারি। এই তরকারিটা কিন্তু করেছি আমি প্রেশার কুকারে। আর এখন এখন কুচু টুচু দিয়ে খেতে বসে গিয়েছি। এদিকে তোমাদের দাদা ভাই বাজারে যাচ্ছে, সায়নকেও খেতে দেবো, আমিও খাবো। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো চলো চলো দেখা। আর এখন বাজে 5:30, তো প্রচণ্ড হারে মেঘ করেছে, সন্ধ্যে এত মেঘ করেছে মনে হচ্ছে সন্ধ্যে লেগে গেছে, কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এখন তো দেখাচ্ছি, তো এই দেখো 5:40 বাজে, মনে হচ্ছে সন্ধে লেগে গেছে। জানলার ওই সাইড করে বুঝতে পারছো, এমনিও জাল একটুখানি মেঘ মেঘ হলে এদিকটা যেহেতু গাছপালা আছে অন্ধকার অন্ধকার লাগে, কিন্তু এদিকটা আলো আলো থাকে। কিন্তু এখন পুরো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই টাইমে তাও আলো আলো থাকে, কিন্তু এখন অন্ধকার অন্ধকার, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তোমাদের দাদা ভাই তো গেছে বাজারে, ওদিক ওই সাইডে প্রচুর বৃষ্টি হচ্ছে। সায়ন খেলতে গিয়েছিলো, খেলার হলো না, চলে আসলো, এসে আছে তিনতলায়, তিনতলায় হচ্ছে রান্নাঘরে আছে। তো এখন কি করব, বসে থাকি ওই 6:15-তে, তখন সন্ধ্যে দেব। আর এখন বেজে গেছে এরকম 7:20, তো সন্ধ্যে দিলাম। আর ধূপ ধুনো ধরিয়েছি, ওর জন্য ঘরটা একটু ধোয়া ধোয়া, তো চলো এখন। তো এই যে শুনে দেওয়া হয়ে গেছে, আর যেহেতু ধূপ ধুনো ধরিয়েছি ঘরটা একটু ধোয়া ধোয়া লাগছে, তো চলো ঠাকুরটা শুইনি। আর তোমাদের দাদা ভাই এনেছে বাজার থেকে সিঙ্গারা, বৃষ্টি তো এখানে হলো, কিন্তু তোমাদের দাদা ভাই যেখানে বাজারে গিয়েছিলো বাজার করতে, সেখানে হচ্ছে প্রচণ্ড হারে বৃষ্টি হয়েছে, মানে বলছে এবছরে প্রথম মানে এত বৃষ্টি হয়েছে। চলো চা করবো, আর এই যে সিঙ্গারা মুড়ি টুড়ি এসব খাওয়া হবে সন্ধ্যেবেলার টিফিন, বাবা রুটি করবো, তোমাদের দাদা ভাই রুটি খাবে, চলো। আর এখন বেজে গেছে 9:00, তো আটা নিয়ে এই যে 9:00 ঘন্টা পড়ছে, আর এই যে আটা নিয়েছি, আটা এখন মাখবো, রুটি করবো, তারপর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করবো, আমরাও খাওয়া দাওয়া করবো। সিঙ্গারা মুড়ি খাওয়া দাওয়া করলাম, পেটটা পুরো ভরেই গেছে, আর মিষ্টি সিঙ্গারা এনেছে, এমনি সিঙ্গারাও হয়ে গেছে। সায়ন তো সিঙ্গারা ভালোবাসে না, তো সায়ন খায়নি, সায়নকে শুধু একটু মিষ্টি সিঙ্গারা দিলাম, ও সেটাই খেল। আর আমি আর তোমাদের দাদা ভাই মিষ্টি সিঙ্গারা এমনি সিঙ্গারা দুটোই খেলাম। চলো টপ করে আটাটা মাখিয়ে নিই, রুটি করে নিই। তো এখন বেজে গেছে 11:30, তো 9:30-এর মধ্যে খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে সব এটু কাটাটা মুছে টুচো হয়ে গেলো, তখন আর ভিডিও করিনি, কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো চলো এখন চোখে দেখো একটু ঘুম ঘুম ভাব চলে এসছে, তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। নতুন একটা ভিডিও আবার দেখা হচ্ছে, ভালো থেকে সুস্থ থেকো, গুড নাইট, বাই।